গুড মর্নিং ফ্রেন্ডস। তো দর্শক জামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা, তো সকালবেলা ছাদে চলে এসেছি, ছাদে এসেছি ফুল তুলতে আর মাছের খাবার দিতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, ও আজকে তোমাদেরকে কী কী দেখাই সেগুলো তোমরা দেখতে থাকো। গাছে দেখো আজকে কত জবা ফুটেছে, প্রচুর জবা ফুটেছে। যেহেতু বৃষ্টি হয়েছে না, ওই জন্য আরো জবা ফুলটা বেশি বেশি করে ফুটেছে। কাঞ্চন ফুল ফুটেছেও অনেক, এই দেখো কত কাঞ্চন ফুল। দেখো গাছ ভরে নয়নতারা হয়েছে, আর এই হলুদ ফুলটাও দেখো সারা গাছে। কত ফুল, তো চলো ফুলগুলো তুলে নিই। এতক্ষণে আমার সব ফুল তোলা হলো, তবুও গাছে কিছু কিছু ফুল আছে। অত ফুল কি আর তোলা যায়, তবুও দেখো কতটা ফুল হয়েছে। দেখো দেখতে পাচ্ছ ফুল বেলপাতা সব তুলে নিয়েছি, এই এতটা বেলপাতা তুলে দিয়েছি। তবুও মা আবার কিন্তু বাগানে আসবে বেলপাতা তুলতে, কারণ আজকে সোমবার, শিব পুজো আছে মায়ের। মা তো মানে পুজো করতে ভীষণ ভালোবাসে, সারাদিন পুজোতে বসিয়ে রেখে দিলে মা খুব খুশিই হয়। আর একটা ফুল দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ শিউলি ফুল। এখন কিন্তু শিউলি ফুল ফোটে না, কিন্তু দেখছি হয়েছে শিউলি ফুল, অল্প কটাই পেয়েছি। এটা শিউলি ফুল, আর একটা ফুল দেখাই, এই দেখো এই একটা কি ফুল জানি না, ফুলটা খুব সুন্দর দেখতে না, দেখতে পাচ্ছ এই একটা। আরো তো এখানে অনেক রকমের ফুল আছে। তো চলো এখন নিচে যাই, অনেকক্ষণ হয়ে গেছে ওপরে এসেছি, ফুল টুল তোলা কমপ্লিট, ফুল বেলপাতা সব তুলে দিয়েছি, তারপরেও মা ছাদে আসবে আবার বেলপাতা নিতে। তো চলো নিচে যাওয়া যাক। দেখো চান করে আমি এখন ছাদে চলে এসেছি, আর ছাদে প্রচুর রোদ্দুর দেখতে পাচ্ছ। আর আজকে আমি শাড়িও পরে নিয়েছি, তো তোমাদেরকে দেখালাম, এই দেখো। আর এখানে জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে, আর এখন মা পুজো করছে। চলো দেখাই তোমাদেরকে, এই দেখো এখানে মা পুজো করতে বসে গেছে। মা আরো বেলপাতা তুলেছ? আরো বেলপাতা তুলেছি রাজলক্ষ্মী, আবার ফাঁকি মেরেছে, বলেছি সোমবারের দিনকে অনেক বেলপাতা লাগবে, আমি তো মন্দিরে যাব সোমবারে। এই যো প্রথমেই দেখিয়ে দিই, একটা ফল, কিছু ফল না থাকুক একটা ফল হরিত কিন্তু অবশ্যই দেবেন। এবার যদি কিছু ফল থাকে, আমি আজকে খেজুর আছে খেজুর দেবো, কলা তো নেই, রোজই তো প্রত্যেক সোমবারই তো যাই, সবকিছু হয়তো জোটে না, যেমন যেমন জোটে তেমন তেমন জোট দিই, কিন্তু হরিতকিটা অবশ্যই দেবেন। বাতাসা, মিছরি, নকুলদানা এইগুলো দিয়ে পুজো দিয়ে আসবো, আর এদের চন্দন, ঘি, মধু এগুলো দিয়ে স্নান করাবো, এগুলো তো ঘরেই থাকে। দুধটা এখন ঘরে নেই, দুধটা থাকলে দুধটাও দিতাম কিন্তু দুধটা নেই। যাই হোক, এই ফুলগুলো দিয়ে আমি মন্দিরে যাব,
প্রত্যেক সোমবার মন্দিরে যাই, আমার মনস্কামনার জায়গা, শান্তির জায়গা। এই পুজোটা করলে বলেছি সংসার, স্বামী, কল্যাণ, সন্তান সকলেই ভালো থাকে, মঙ্গল হয় প্রত্যেকের। যতটা করতে পারবেন ততটাই ভালো। তবে আমি বৈশাখ মাসে আর শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার নিরামিষ খাই, কিন্তু এইগুলো আমি আর নিরামিষ খাই না, এগুলো আমি সমস্ত কিছু আর প্রতিদিনই আঁশ খাই পুজো দিয়েছে। আর এই দেখুন মহাদেবের অবশ্যই বেলপাতার ল্যাচগুলো কাটতে হবে, তাই বসে বসে ল্যাচগুলো কাটছি, এটা মন্দিরে নিয়ে যাব। বাড়ির জন্য আরো কিছুটা তুলতে হবে, কারণ বেশি তোলা হয়নি। তারপর কি বলছি তো ফাঁকি মেরেছে আবার। আর এইবার তুলসী পাতাও তুলতে হবে, তুলসী পাতাও তোলে নি এখন। তুলসী পাতা প্রত্যেকটা সেবায় আমাকে দিতে হবে, না হলে সেবা গ্রহণ করে না, আগেই বলেছি। ঠিক আছে, এখন আমি যাচ্ছি তুলসী পাতা তুলতে ওপরে। আমি তো পূজা দিতে যাচ্ছি, আরো একবার দেখিয়ে দিচ্ছি দৈনন্দিন। মোটামুটি আমি প্রত্যেক সোমবার যেহেতু যাই, যথাসম্ভব যা আমার সামর্থ্য থাকে তাই দিয়ে পুজো দিই। পুজোয় অবশ্যই ঘরে এনে রাখবেন হরিতকি, হরিতকি তো দেবেনই, আর ঘি দিয়ে প্রদীপ জ্বেলে দিয়ে আসবেন, খুব ভালো হবে, মহাদেব ভীষণ সন্তুষ্ট হবেন, ধূপ তো জ্বালবেনই। আর দেখুন ঘরে আতপ চাল, সিদ্ধি এগুলো তো রাখাই থাকে, এগুলো একটু করে নিয়ে যাবেন সঙ্গে। ঘি, চন্দন, মধু দিয়ে স্নান করাবেন। আর এই দেখুন সেবা যা যা আছে, এখন গুজিয়া আছে, নকুলদানা, বাতাসা, মিছরি আর পঞ্চজাতির ফুল ফল তো দেবই। আর এসে আমি এই দেখুন মহাদেবের অষ্টতর শতনামটা পড়ব। আমি ওপরে আমি ঠাকুর ঘরেই পড়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি এই মহাদেবের অষ্টতর শতনামটা করবেন, দেখবেন। স্বামীর তো কল্যাণ হবেই হবে, কোনো ভুল নেই। এই পুজোটা আমি একদম বিয়ের প্রথম থেকেই করছি, একজন আমাকে উপদেশ দিয়েছিল, তারপর থেকে আমি প্রত্যেক সোমবার আমি এই পুজোটা করে থাকি। বাড়ির কাছেই মন্দির, খুবই সুবিধা। যাই হোক, মেয়ের কাছে যখন গিয়েছিলাম সেখানেও দূরে মন্দির ছিল, তবু আমি মন্দির খুঁজে নিয়ে মেয়ের কাছে সেখানে আমি মন্দিরে ঠিক মহাদেবের জল ঢালতে যেতাম। আমাকে একদিন বলেছিল, একজন বলেছিল স্বামীর কল্যাণ হবে, এই চারানা দিয়ে মানে কপালে ঠেকিয়ে মনস্কামনা পূর্ণ করবে, যা যা মনের ইচ্ছা আছে বলবে, সমস্ত মনস্কামনা পূর্ণ করে আমি এখন এক টাকার কয়েন দিয়ে আমার সমস্ত মনস্কামনা পূরণের জন্য মহাদেবকে জানিয়ে আসি। এখন আমি তাহলে মহাদেবের পুজো দিতে যাচ্ছি, আপনারা শুধু দেখুন। প্রত্যেক সোমবার যাই, আপনারাও যথাসাধ্য অবশ্যই পুজোটা দিয়ে আসবেন। দেশলাই নিতে ভুলে গেছি, দেশলাইটা নিয়ে নিই। আর লাল বস্ত্র মানে লাল শাড়ি পরলে খুব খুশি হয় মহাদেব, সোমবারে লাল বস্ত্র। দেখো মা এখানে বসে এঁচড় কাটছে, আজকে এঁচড় চিংড়ি রান্না হবে। তাই এঁচড়টা খুব ভালো, একটাও বীজ নেই, পুরোটাই আমি নিতে পারবো। এতে কাঁঠাল হলে একটাও কিন্তু কাঁঠাল পেতেন না, দেখেছেন? এঁচড়টা এতটাই ভালো, একটাও বীজ নেই। বীজ না থাকলে বেশি ভালো হয়, এই যে শাঁসটা পাওয়া যাচ্ছে অরিজিনাল। এঁচড় অবশ্যই কাটবেন হাতে একটু তেল লাগিয়ে, তা না হলে আঠা লেগে যাবে, বটিতে একটু তেল লাগাবেন আর হাতে একটু তেল লাগাবেন, লাগিয়ে এঁচড়টা কাটবেন। দানাটা থাকলে দেখিয়ে দিতাম কি করে দানাগুলো বাঁচতে হয়, এটাতে একটাও দানা নেই, একটাও দানা নেই। এটা সব বাজার থেকে সব ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে আসে, ওরা সব বেশি বেশি করে সব বাদ দিয়ে দেয়, কিছুই থাকে না এঁচড়ের দিয়ে। কাটতেও তো শিখতে হবে, এই যে মাঝখানে ভর্তিটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি ইয়ে থাকে, বীজ থাকে, বীজের গায়ে একটা হলুদ অংশ থাকে, সেটাকেও বাদ দিতে হবে, নাহলে পেটকা হবে। আজকে এঁচড়টা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি, চিংড়ি এনেছি, চিংড়ি এঁচড় হবে, গাছের এঁচড় কিন্তু। তো দেখো আগের দিন ঝড় হয়েছিল, তো কতটা আমরা আম পেয়েছি, আমাদেরই গাছের আম, তো অনেক আম কুড়িয়ে পেয়েছি আমাদের গাছের, সেগুলো তোমাদেরকে দেখাই। চলো দেখো কত আম ঝড়ে এই আমগুলো পেয়েছি, সব পুকুরের জলের মধ্যে পড়েছিল। আগের দিন ঝড় হলো না, সেই ঝড়ে এত আম পড়েছে গাছ থেকে। এমনিতেই এবছর অল্প আম হয়েছে, তার উপরে এই আমগুলো পড়ে গেছে। দেখো এই পাখিটা মাছ ধরার জন্য এখানে বসে আছে, প্রতিদিনই আসে আমাদের এইখানটায় পাখিটা, এই পুকুর থেকে মাছ ধরে ধরে খায়।
তো আজকে দুপুর বেলা কি কি রান্না হয়েছে, মা কি কি রান্না করেছে চলো তোমাদেরকে সেগুলো দেখাই। কি কি মা আজকে রান্না করেছে, দুপুরের খাবার কি কি আছে দেখো, এখানে কি কি রান্না হয়েছে দাঁড়াও দেখাই। এই দেখো এখানে পাট শাক, মা পাট শাক রান্না করেছে। এটা হলো সোয়াবিন দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা সবজি, এটা আমের চাটনি নারকল দিয়ে। এখানে আছে পাবদা মাছ, রুই মাছ আর মাছের ডিমের বড়া। এখানে দুরকম মাছ আছে, এই যে রুই মাছ আর এই পাবদা মাছ আর এই মাছের ডিমের বড়া পোস্ত দিয়ে ঝাল। আর এখানে আছে এঁচোড় চিংড়ি, এই যে দেখতে পাচ্ছ এঁচোড় চিংড়ি। তো আজকে দুপুরে এগুলোই খাওয়া দাওয়া হবে, খুব টেস্টি টেস্টি প্রিয় খাবার। সেই দুপুরে খাওয়া দাওয়া দেখানোর পর আর কিছুই দেখানো হয়নি, তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে সন্ধ্যাবেলা খাওয়া হবে মুড়ি চানা সুপ, আর এখানে আছে গরম গরম পাঁপড় ভাজা। তো আমার তো মনে হয় পাঁপড় ভাজা সবারই প্রিয়, তোমাদেরও প্রিয়, আমারও খুব প্রিয় পাঁপড় ভাজা। তো এখন সন্ধ্যাবেলা এটা খাওয়া হবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। তো আবার আসছি কালকে নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে। তো এখন টাটা।